সাবস্ক্রাইব করুন এসআর নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করুন জেলার সব খবর সবার আগে পেতে। রেজিনগর থানা দাগপুর থেকে রেজিনগর পর্যন্ত টিএমসির একটি সম্প্রীতি পদযাত্রা, ভারত সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রবিউল আলম চৌধুরী এমএলএ, অতরুর রহমান রেজিনগরের সভাপতি টিএমসি, এছাড়া ছটা অঞ্চলের প্রধান ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এসআর নিউজ। সেই রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে বসবাস করে তার জন্য আজকে আমাদের এই জনসংযোগ যাত্রা। আর যদি কোনো বিজেপি কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে কোনো উষ্মা উস্কানিমূলক প্রচার করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস যেভাবে হোক তার মোকাবিলা করে তার যোগ্য জবাব দিবে এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা করার দরকার তাই আমরা করব। এটা হচ্ছে আমাদের স্বার্থের মধ্যে স্বার্থ পূরণ। নামমাত্র খরচে ভ্রমণ করুন স্ট্যান্ডার্ড ট্যুরিজমের সাথে। হোটেল বুকিং, টিকিট বুকিং, প্যাকেজ ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় প্রয়োজনে আপনাদের প্রথম বন্ধু স্ট্যান্ডার্ড ট্যুরিজম। যোগাযোগ করুন সোমনাথ চ্যাটার্জি ওরফে সোমুর সাথে। মোবাইল নম্বর 9932273037 এবং 9046833504। স্ট্যান্ডার্ড ট্যুরিজম, বহরমপুর, মুর্শিদাবাদ। আমাদের ইমেল আইডি somugangtok@gmail.com।